250 টাকা করে এখানে 250 গ্রাম পর্যন্ত নিতে পারবে। যারা অল্প আয়ের মানুষ তারা এতে খুব সুবিধা পাচ্ছে আর কি। ভাই মাংস নিলেন, কি সন্তুষ্ট আপনি? জি ভাইয়া, মফিজ স্যারের উদ্যোগটা আসলে প্রশংসনীয়। আমাদের যশোরে কিন্তু আবারও একটি চমক দেখালেন জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায়। এই যে সামাজিক সচেতন সংস্থা, একটি সংস্থা কিন্তু এই উদ্যোগ নিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোকের ভিড় জমে গেছে। আজকে এখানে 650 টাকা মূল্যে গরুর মাংস দেওয়া হচ্ছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মফিজুর ভাই আছে, জেলা গোয়েন্দা শাখার একজন দক্ষ অফিসার, আর তাদের উদ্যোগেই কিন্তু আজকের এই যে এখানকার যে সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয় কিংবা গরিব যারা অসহায় মানুষ, যারা গরুর মাংস মাসে একবার কিনতে পারে না, তাদের জন্য আজকের যে উদ্যোগ নিয়েছে এখানে 650 টাকায় গরুর মাংস বিক্রয়। তো ভাইয়ের কাছ থেকে আমি কিছু জানতে চাইবো যে আসলে এরকম মহান উদ্যোগ সে এই রমজান মাসে কী পরিকল্পনা করে সে নিল, সব বিষয়ে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আপনারা জানেন যে রমজান মাস একটি এবাদতের মাস, এখানে অন্যান্য মাসে এবাদতের থেকে 70 গুণ বৃদ্ধি হয়। মুসলিম উম্মার জন্য এটি একটি গর্বিত মাস। তো সেই গর্বের মাসে কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করে থাকি যে অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশের চেয়ে আমাদের যে সাবকন্টিনেন্টাল এলাকায় আমাদের দেশে রমজান মাস আসলে কিন্তু দ্রব্যমূল্যের দাম একটু বেড়ে যায়। তো সেই কারণে সামাজিক সচেতন সংস্থা কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু মানুষকে সচেতন করা, তাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু মানুষকে কষ্ট দেওয়া না। তো তাদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তারা সচেতন করতে চাচ্ছে ব্যবসায়িক মহলকেও, ব্যবসায়িক মহলকেও সচেতন করতে চাচ্ছে যে দেখেন দ্রব্যমূল্যের দাম না কমিয়ে বাড়িয়ে আসুন আমরা সকলেই মিলে রমজান মাস আসলে প্রয়োজনে প্রতিযোগিতা করি দ্রব্যমূল্যের দাম কমাইতে। তো সকল ব্যবসায়ীরা যদি আজকে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য প্রতিযোগিতা করে তাহলে কিন্তু আমাদের এই স্টল দিতে হয় না। তো আমাদের এই সামাজিক সচেতন সংস্থা যশোর জেলা শাখার উদ্যোগে যে স্টলটা হয়েছে এটি সার্থক হয়েছে, এই উদ্দেশ্য সার্থক হয়েছে তাদের, কারণ তাদের এই দেখে দেখে অনেক দোকানদার, অনেক ব্যবসায়ীরা তাদের দাম কমাই দিয়েছে। তো আমরা এই জন্য সকল ব্যবসায়ীদেরকে জানাই মুবারকবাদ এবং তাদেরকে জানাই রমজানের শুভেচ্ছা। আসুন আরও আমরা আরও প্রতিযোগিতা করি দাম কমানোর জন্য, দাম বাড়ানোর জন্য প্রতিযোগিতা না করে আসুন দাম কমানোর জন্য প্রতিযোগিতা করি। এতে করে ভোক্তারাও সুবিধা পাবেন, আপনারাও লাভ হবেন, এবং আপনারাও যারা ব্যবসায়ীরা তারা কিন্তু অল্প রুজিতেই আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করবেন। আচ্ছা ভাই, এই যে স্টলে যে বেচা কিনাগুলো হচ্ছে এটা কি মানে আমাদের মতো সাধারণ মানুষ কিংবা একেবারে অসহায় মানুষ কোনটার জন্য করেছেন? সবার জন্য? সকলের জন্য উন্মুক্ত, সাথে যুক্ত রয়েছে যারা ধরে এনে 650 টাকা কেজি মাংস দিচ্ছে। কেউ যদি 1 কেজি মাংস কেনার সামর্থ্য না রাখেন তাদের জন্য রয়েছে অপশন আধা কেজি মাংস, 250 গ্রাম মাংসও কিন্তু এখান থেকে কেউ কিনতে পারবে। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন এই কদিনে অনেকেই, অনেক রিক্সাওয়ালা তাদের 250 গ্রাম মাংস কিনছে, অনেক ভ্যানওয়ালারা, অনেক পথচারীরা যারা 1 কেজি মাংস কিনতে পারে না তারা কিন্তু আধা কেজি 250 গ্রাম মাংস এখান থেকে কিনে নিয়ে গেছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আগে লিস্ট করা হয়েছে, লিস্টের পরে কিন্তু এই যে মাংস প্যাকেজিং চলতেছে এখনই আর কি, এগুলা বিতরণ করা হবে যারাদের নাম লেখানো হয়েছে টাকা দিয়ে। এই সামাজিক সচেতন সংস্থা ভাইয়েরা কিন্তু দেখছেন এই যে বড় বড় লেবু যেখানে বাজারে 40 টাকা হালি সেখানে তারা 10 টাকা হালি কমে 30 টাকা করে দিয়েছে। তারপরে ডিম থাকে, ডিম আজকে যেহেতু মাংস আছে পরে নিয়ে আসবে কারো ডেটে এটা, আর এটা ভাই এই যে এই পথ শিশুদের ঈদ উপহার দেওয়ার জন্য এটা আজকে সংযোজন হয়েছে। আমরা আমাদের এই যে সামাজিক সচেতন সংস্থা ভাইয়েরা যে এই স্টল দিয়েছে, এই স্টল থেকে যে মুনাফা হবে এবং এই মুনাফার সাথে তাদের ব্যক্তিগতভাবে তাদের কিছু টাকা যুক্ত করে তারা কিন্তু পথ শিশুদেরকে উপহার সামগ্রী দিবে, বস্ত্র উপহার দিবে। তো সাথে সকল জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে এই আজকের এই বক্সটা। কেউ যদি 5 টাকা 10 টাকা 100 টাকা যা যেরকম পারেন এই বক্সে দান করবেন, এই টাকা কিন্তু এই সে পথ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হবে। সামাজিক সচেতন সংস্থার পক্ষ থেকে আজকে আমরা নতুন একটি বক্স তৈরি করছি পথ শিশুদের ঈদের হাসির যে অনুষ্ঠানটা আমরা প্রতি বছর করি ঈদ বস্ত্র বিতরণের জন্য। এই বক্সে যার যেমন সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী কিন্তু এই বক্সে দান করতে পারেন। জেলা গোয়েন্দা শাখার সকলকে ধন্যবাদ জানাই আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।